আমাকে বলছে আমার কাপড় খুলে নেবে, কত বড় কথা। আমাকে বলছে আমার মেশিনে নাকি ও তেল ঢালবে। সামনে আমার ইউটিউবার ভাই আছে, ইউটিউব চলছে, কত বড় একটা কথা বলে গেছে এই যে ভাই বসে রয়েছে। এনাকে চোখ থেকে মনে হচ্ছে গাঁজা ঘর, কিন্তু গাঁজা ঘর আমি এনাকে বলবো না। আসুন আবার শুনে গেছে মেশিনে তেল ভরবে, কত মনের আশা। আবার বলছে আমার সঙ্গে তুমি কি রাত কাটিয়েছো তাই আমাকে হিজড়া বলছো, বলেছে না? আরো বলেছে আমি বলেছি রুকসোনা কাওয়ালি গান করে। কি দাদা কাওয়ালি করে, শুনেছেন তো? রুকসোনা শুনেছেন তো? আজাদের স্ত্রী আছে, আমি কি তাকে গালাগালি দিয়েছি, কোন খারাপ কথা বলেছি? ভাই বলেনি তো? আবার বলেছি টাক পড়া নাছি, মাথাতে চুল নেই টাক পড়ে গেছে, এই জন্য বলেছি তো আমার ভুল হয়ে গেছে। এবার বলবো চুল আলা নাছি, চুল আলা নাছি বলে তো আর রাগ করবে না। তো আসুন যে কথাগুলো বলে গেছে আমি সেই কথা যদি আপনারা উত্তর দিতে বলেন তবেই দেব। কি ভাই ভাতর কি রাখবো তো সেই কথা। আমাকে বলেছে ওর সঙ্গে কি আমি রাত কাটিয়েছি তাই আমি বুঝেছি হিজড়া। আপনারা যদি বলতে বলেন এই কথা তাহলে বলবো। কি ভাই বলবো তো? তো সেই কথা শুনে যাও। ওরে আমার সাথে রাত কাটালে ঘর মা বলে পালাবি, এক রাত নয় আমি ওর সঙ্গে 100 রাত কাটিয়েছি, কারণ প্রোগ্রাম করি। ও একটা শিল্পী আমি একটা শিল্পী, ব্যানারটা দেখুন ভাই, ওদিকে ও আছে এদিকে আমি আছি না, ওদিকে ওর আছে এদিকে আমি আছি। তো তাহলে প্রোগ্রাম করি, প্রোগ্রামটা রাত্রে হয় তো, প্রত্যেক কথার মানে আছে, প্রত্যেক কথার মানে আছে, মানুষকে বোঝাতে শেখো। আবার বলছে সব দর্শক নাকি আমার, আরে আমার কপাল তো খুবই ভালো, আমার অতি সৌভাগ্যবান কপাল, কেউ আমার চাচা ভাইজিকে ভালোবাসে, আবার কেউ আমার দাদা বোনকে ভালোবাসে, আবার কেউ আমার বন্ধু সমাবেশে আমাকে সাপোর্ট করছে। আরে এমন করো তোমাকেও ভালোবাসবে, তোমার এটা মুখে বলতে বাধলো না যে সবাই আমার, তোমার কেউ নাই, আপ ভালো তো জগৎ ভালো। তো শোনো হিজড়ার কথা, ওরে আমার সাথে রাত কাটালে ঘর মা বলে পালাবি, আর পায়ে ধরে ক্ষমা চেয়ে কানতে কানতে তুই বাড়ি যাবি। ওরে এক রাতে নয় রে পাগল, 100 রাতে কাটিয়েছি, আর প্রত্যেক রাতে একে আমি ঘর মা বলে ছাড়িয়েছি। এক রাত নয় 100 রাত কাটিয়েছি, আর প্রত্যেক রাতে বলে চাঁদনি তুমি আমার মায়ের মতো আমাকে ছেড়ে দাও, এরকম আর আমি বলবো না। বাচ্চা ভুল করে ফেলেছে, মাসুম বাচ্চা, মায়ের জাহান ভুল করে যায় আমি ক্ষমা করে দিই। তাই ওরে হিজড়া থেকে অধম রে তুই, হিজড়া তো একটা মূল্য আছে, আছে না? গাড়িতে আসলে হিজড়ারা এই এই করে, আর পয়সা নাই না, আরে আমিও দিয়ে দিই, তাদের একটা মূল্য আছে, সরকার তাদের কাট করে দিয়েছে, আর এর সে ক্ষমতা ওটাও নেই। হিজড়ার কথা বলেছি তাতে লেগে গেছে, তাই শুনে যা নাসির, শুনে যা। ওরে হিজড়া থেকে অধম রে তুই, তাই হলো তোর এমন হাল, আরে চাঁদনিকে হার মানিয়ে চলে যাবে, জন্মাইনি এমন মায়ের লাল।
देखो इश्की आरी प्यारी का, इश्की आरी प्यारी का मजा ले जियो। देखो की बजा छे मत झोले जा छे, देखे देखो ए अरे थोड़ा इंतजार का मजा ले जिए, थोड़ा इंतजार का मजा ले जिए, थोड़ा इंतजार का मजा ले जिए। কত বড় কথা আমাকে বলছে আমার মেশিনে নাকি ও তেল ঢালবে। আরে পাগল, উপরওয়ালা যখন জন্ম দিয়েছে তখন একেবারে তেল ঢেলে দিয়েছে না? আর তানার হাতে সবকিছু কলকাটি আছে, যখনই ইচ্ছা করবে তো তখনই তেল মিশিয়ে নেবে, তখনই এই জাহান তোমার চলে যাবে। ও কি আমাকে তেল ঢালবে? তুমি কি উপরওয়ালা হয়ে গেছো? শেখো আর বোঝো কি বলছি। ডিজে ডিজে আরে মেশিন চালাবে কে দিয়ে? কই মেশিন দেখি কোথায়? ডিজে দেখাও, ডিজে মেরি জানু মুস্কুরা দে। দেখো কিভাবে স্তব্ধ হয়ে গেছে না? কেউ ঝামেলা করছে? করে না তো, অনেকে ছোট আছে, এখনো ১২ বছর, খালি ঘাসা ঘাসি করতে হবে তবে শিখবে। তাই এদিকে দেখো, এ মেশিন যন্ত্রে কিয়ে দিয়ে ফুটো করে ছেড়ে দেব। যে নারীকে বলেছিল নোংরা কথা সেই নারী বলছে কি বলছে? আরে তোর গলা টিপে দিয়ে আমি বাড়ি আজকে পাঠাবো, মেশিনটা বেঁকিয়ে দিয়ে পুরো ঠুটো করে ছেড়ে দেবো, আর গলা টিপে ধরলে ও তো আর বাজবে না, গলা টিপে দিয়ে বাড়ি পাঠাবো। তাই আর কি বলছি, ভেদের কথা ভালো করে শোনো। আরে সামান্য তুমি মাটির পুতুল, চাচা আছে তাই বলছি, মাটির পুতুল তৈরি করেছিল সর্বপ্রথম, করেছিল না চাচা? কি চাচা করেছিল তো? সেই কথা, কিছুই জানে না, একেবারে গাওয়ার গোবিন্দ। সামান্য তুমি মাটির পুতুল, শক্তি ধরো কতটুকু, আর সীমার বাইরে চলে গেলে খেতে হবে হাবুডুবু। সামান্য মাটির পুতুল, তুমি শক্তি ধরো কতটুকু, সীমার বাইরে চলে গেলে তোমাকে হাবুডুবু খেতে হবে। তাই পর্দা তুলে কি দেখিবে? আমাকে বলছো আমার কাপড় খুলে নেবে, তুই আমার কাপড় খুললে আমি কি আঙুল চুষবো? তোর পাঞ্জামি পায়জামা শেরবানি সব খুলে নেব। এ জানু মুস্কুরা দে, আরে থোড়া মুস্কুরা দি জিয়ে, তুমি আমার কাপড় খুললে আমি কি আঙুল চুষবো? তোমার সব খুলে নেব। তো শোনো, শুনে যাও, ওরে পর্দা তুলে কি দেখিবে, তার চেহারাতে তোমার ঝলসে যাবে। আর দেখা তো অনেক দূরের কথা, জ্বলে পুড়ে ছাই হবে। কোন পর্দার কথা চাচা বুঝতে পারছে? এ গাওয়ার গোবিন্দ বুঝবে না, খালি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, সাড়ের মতো খালি চিল্লে যাচ্ছে, আর নোংরা কথা বলে যাচ্ছে। শেখো চাঁদনির কাছে শেখো, যাবে আমার বাড়িতে চলে যাবে। এদিকে দেখো পাখি, চুমা খাবো, চুমা খেলে মাথা তোমার ঘুরে যাবে, বুঝতে পারছো? নানি নাতিকে আদর করে চুমা খাবে। আরে ওর এখন ১২ কি ১৩ বয়স, আমার ৮০-৫০ হয়ে গেছে, আমাকে বলেছে নানি, তাই তো বলেছে না? এই নানি আদর করে যদি ফট করে একটা চুমা খেয়ে নেয়, মান সম্মান থাকবে? একটু হাসো তো, কি বলছি ভালো করে শোনো ভেদের কথা। ওরে নূরের নবী গড়া সবই, ওরে নূরের নবী মুছা নবী, তার নসিব ও জুটলো না, আরে নূর আলার নূর কেহে দূরে চড়ে গেল দেখো না। নূরে গড়া মুছা নবী, তার নসিব ও জুটেই, আরে নূর আলার নূর কৌ দূরে চড়ে গিয়েছিল। তাই কি বলছি ভালো করে শোনো। হুশার আলো মুছা দেখে পাথর কাকর ওই পাহাড় জলে, আর পর্দা ছিল আছে পর্দা, থাকবে ওই ধরা তলে, পর্দা ছিল আছে পর্দা, থাকবে ধরা তলে। তাই তো জিব্রিল আমিন পর্দা তুলে, যে রূপ তিনি দেখিয়েছিলেন, আর রূপ দেখিয়া খাদায় পড়ে, বলো কি বর্ণনা করেছিল। জিব্রিল আমিন পর্দা তুলে যে রূপ দেখিয়েছিল, সেই রূপ দেখে ধাঁধায় পড়ে কি বলেছিল সেটা তুমি বলে যাবে। তাই কি বলছি, তো পিথায় ছবি দেখতে হলে নাই বড়জো নাই পর্দা তুলার, আর আলিবি দেখো ইয়া ওঠে ছবি ওই 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 পিয়ার, আলিব থেকে দেখো ইয়া
छवि खाली प्यार छवि भेसे होते ताकि बची मधुमज और एक गोपन जहां गोपन रखा जवानी के जोश में होश तुम्हारा खो गए और बीते हुए काल को तुम बोलो कैसे भूल गए और भला ही कर भला होगा बुरा ही कर बुरा होगा। देखो इधर देखो देखो भला ही कर भला होगा बुरा ही कर बुरा होगा और कोई देखे ना देखे पर जब खुदा तो देखता होगा। দেখো এমন গান একটা গাইতে বলবেন চাচা তাহলে বলবো না ওর জাতকাওয়ালের ছেলে ওর বংশধর ভালো তাই এ তুলো না তুলো না পর্দা তুলো না তুলো না পর্দা তুলো না তুলো না পর্দা দিও না তুলে। দেখো সোনা পাখি জানের জান এ নাতি দেখলো দেখো রেগে গেছে না আমি দেখছিলাম ও আর দেখছে না তাই এদিকে দেখো আর আবার গুজগুজ ফুসফুস এ তুলো না তুলো না পর্দা তুলো না তুলো না পর্দা দিও না তুলে আর দেখিলে চালু আতা যাবে গো চলে দেখিলে চালু আতা দেখিলে চালু আতা যাবে গো চলে দেখিলে চালু আতা পর্দার কথা আমাকে বলছে তুমি গান করতে এসেছো একটু পর্দার আড়ালে থাকো আমার মাথাতে কাপড় আছে না দাদা আছে তো আর ও খালি উল্টো পাল্টা বলছে কি বলছে এদিকে দেখো পর্দা ছিল রইবে পর্দা পর্দা ছিল রইবে পর্দা এ ধরা তলে আমাকে এই যে হাফ বেঞ্জু वाला এই যে হারমোনিয়াম वाला যে নোংরা কথাটা বলে গেছে আমি যদি ঘুরিয়ে বলি আর ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আমি বলবো না। আরে পুরুষ আমার মাথার তাজ পুরুষকে আমি আমার মাথায় রাখবো মানুষ কি এমনি ভালোবাসে আরে এইটাই ওর শিক্ষা। পর্দা ছিল রইবে পর্দা পর্দা ছিল রইবে পর্দা পর্দা ছিল রইবে পর্দা এ ধরা তলে এদিকে দেখো এদিকে দেখো এ পর্দা ছিল রইবে পর্দা পর্দা ছিল রইবে পর্দা পর্দা ছিল রইবে পর্দা এ ধরা তলে আরে পর্দায় ছিলে তুমি কোন পর্দা মা জননী দশ মাস দশ দিন এই যে পর্দার ভিতরে রেখেছে সেই পর্দার কথা ভুলে গেছে গেছে না চাচা এই মায়ের জাতকে দেখে উল্টো পাল্টা বলছে আমাকে বলছে কাপড় খুলে নেবে কাপড় কি সবসময় লোক খোলে কখন খোলে জানো বাড়ি গিয়ে খবর নেবে কখন কাপড় খুলতে হয় পর্দায় ছিলে তুমি আমি আমার মায়ের কথা বলছি চোখ লাল হয়ে গেছে কেন মা যে দশ মাস দশ দিন এই পর্দার ভিতরে দেখে দিয়েছিল এই যে চামড়ার পর্দা দেখো ভালো করে দেখো এই পেটের মধ্যে যে পর্দা রেখে দিয়েছিল সেটা তুমি কি ভুলে গেছো
আমাকে গালাগালি করছ আমি যদি ঘুরিয়ে বলি তুই তার ছেলে তো কেমন লাগবে তুমি বলনি তুমি ভালো তোমারে যত আগাছা খুগাছা এসেছে সঙ্গে এর জন্যই তোমার মার্কেটটা যাবে একদম আগাছা খুগাছা সব এসেছে সঙ্গে আমাকে বলছে ঢুক্কা ঢুকুর তো ঢুক্কা ঢুকুর কি সে এতে কোন নোংরা আমি বলছি ঢুক্কা ঢুকুর বলেছে তো সেখানেই ঢুকিয়ে দেব ঢুকি ঢোকার কথা যখন বলেছে আমি ঢোকার কথা বলেছি না হলে কি ভালো লাগবে পর্দায় ছিলে তুমি মেরি জানু মুস্কুরা দে পালা তার জান মুস্কুরাইয়ে মুস্কুরাও মেরি জানু মুস্কুরা দে जंगली दिगाड़ है देखो ये तो कोई रहता है पर्दे के यार में इधर देखो ये क्या हुआ इधर देखो इधर देखो आर की बस आर पर्दा छीले तुमी स्टाइल बाचे एमन स्टाइल बाचे कोनो मान सम्मान आछे तोमार दादारा मारबे এখনো কাওয়ালি বুঝিয়ে ওলা ব্যক্তি আছে সত্যি দাদা এইটা দেখে আমার আজকে কপাল খুবই ভালো আমার দিল কলিজা ভরে যাচ্ছে না আপনারা কাওয়ালি বুঝেছেন সেই জন্য তাই আর আমিও আপনাদের বোঝাতে পেরেছি এরকম মেয়েবি যদি আমি প্রত্যেক জায়গায় পেয়ে থাকি তো বাড়িতে গিয়ে মানত করব আমার বাবার কাছে খাজা বাবার কাছে তাই আর পর্দায় ছিলে তুমি আমি বলেছি রুকসানার কথা আমাকে দেখে গালাগালি করেছে সে কি সুন্দর টিকটক করছে ফেসবুকে ছাড়ছে কত সুন্দর লাগছে আমিও কমেন্ট করি আবার কাওয়ালি গায় আজাদের বউ ঘরের বউ সে কাওয়ালি গাইছে আমরা নাই ভালো না খারাপ কাওয়ালি গাইছে তো সে ঘরের বউ কেন গান করছে গানকে ভালোবাসে খারাপ দিকে তুমি নিয়ে যেও না আজাদের বইয়ের দুটো ছেলে রয়েছে ছোট একটা ছেলে দেখে তবুও গান করছে কেন ভাই পেটের জন্য নয় সে গানকে ভালোবাসে সে সুরকে ভালোবাসে থাকতে পারে না সেই জন্য আর এর মত বদ দাওরের জন্য তার কুকু ভালো করে পর্দায় ছিলে তুমি জানু এদিকে রাখো পর্দায় ছিলে তুমি গেছো কি ভুলে